আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি সুফরানা আছি আপনাদের সঙ্গে অনেক দিন যাবত ভিডিও আসতেছে না তো সবাই ইনবক্সে বলতেছে কেন ভিডিও আসতেছে না হোয়াজ গোয়িং অল আসলে কোনো সমস্যা নেই আমি একটু ব্যস্ততার কারণে ভিডিও করতে পারতেছি না সেই জন্য একটু দেরি হইতেছে সো আজকে যে ইমেলটা পড়ব। সে ইমেলটা আমাদের একজন সম্মানিত অ্যাডভোকেট আমাকে মেলটা করেছে উনি আসলে আমার ভিডিওগুলো হয়তো আমার রিভিয়াস প্রিভিয়াস ভিডিওগুলো হয়তো উনি দেখেছে দেখার পরে উনি আমাকে ইমেল করেছে ওনার প্রোফাইলটা যখন আমি দেখলাম তখন বুঝতে পারলাম উনি একজন অ্যাডভোকেট তো যাই হোক উনি একটা ইমেল করেছে এবং বলছে যদি সম্ভব হয় ইমেলটা নিয়ে কথা বলতে এবং বিষয়টা নিয়ে কথা বলতে এবং আপনাদের সাথে বিষয়টা তুলে ধরতে ওনার কিছু কথা বলার জন্য তো চলুন আগে আমরা ওনার ইমেলটা পড়ি তারপরে কথা বলতেছি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে হাজারো বিবাহিত নারীরা স্বামীর পরকিয়া পরকীয়াজনিত নির্যাতনের শিকার কয়টা পরকিয়া করা স্বামীকে তার স্ত্রী ডিভোর্স দেয় খুব বেশি হলে ফাইভ পারসেন্ট কেন জানেন কারণ ডিভোর্স একটা বাংলাদেশি নারীর জন্য তার দিকে আঙ্গুল ওঠানোর মতো অপরাধ গণহারে দেখা যায় ছেলেরা বলে আমার স্ত্রীর অতীত জেনেছি ডিভোর্স দিতে চায় অথচ একটা মেয়ের ক্ষেত্রে বলা হয় সহ্য করো সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু কেন মেয়ের অপরাধরা অপরাধ ছেলের অপরাধরা সমাজের চোখে সেভাবে দেখা হয় না কেন মেয়েকে কোনোভাবেই ক্ষমা করা যায় না অথচ ছেলের বেলায় বলে মানিয়ে নাও অতীতের ভুল আল্লাহ ক্ষমা করতে পারলে আপনি আমি কে ক্ষমা না করার ওকে আর এই যে কিছু ছেলে মেয়ে গলা উঁচু করে নীতিকথা দেখায় এরা কয়জন বা সৎ সতী সাবিত্রী আট দশটা প্রেম করে বেড়ানোর পরও ফেসবুকে এসে চিল্লাই বাই ডিবুজ দেন বাই ছেড়ে দেন যেন ডিভোর্সই সবচেয়ে বড় সমাধান এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং অনেক দিন যাবত আপনার ভিডিও পাই না ভিডিও দিবেন ধন্যবাদ ওকে এখানে আমি প্রথমে ওনার কথা বললাম এখানে উনি যে বিষয়টা তুলে ধরছে ডিভোর্সের বিষয়টা যে পুরুষের ক্ষেত্রে অগ্র মানে প্রায়োরিটিটা বেশি দেওয়া হয় মেয়েদের ক্ষেত্রে দেওয়া হয় না এটা আসলে ভুল অন্যায় অন্যায় এবার ছেলে করুক মেয়ে হোক করুক দুজনের ক্ষেত্রেই অন্যায়টা অন্যায় এটা শুধু বাংলাদেশ সংবিধানে নয় ইসলামিক রাষ্ট্র ইসলামিক সংবিধানেও কিন্তু এটা বলা হয়েছে যেটা অন্যায় এটা অন্যায় পুরুষ করুক এবং মেয়ে করুক দুজনেরটাই সমান অন্যায় এখন আমরা আপনার চোখে যদি এটা মনে হয় যে পুরুষকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় এটা ধারণা কারণ প্রায়োরিটি সবাইকে দেওয়া হয় ঠিক আছে হয়তো কেউ মানিয়ে নিতে পারে কেউ মানিয়ে নিতে পারে না মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সবাই বলে যে একটু মানিয়ে নেওয়ার জন্য এটা সমাধান হয় কি না আর ছেলেদের ক্ষেত্রে এটা আসলে হয় না ওই রকম গাইডলাইনটা পাওয়া যায় না যেমন একটা ছেলে যখন সারাদিন বাসা থেকে সারাদিন বাহির থেকে কাজকাম করে যখন বাসায় আসে তখন কিন্তু সে এসে একটু মানসিক শান্তি চায় সে জিনিসটা হয়তো সব জায়গায় পায় না সব পুরুষা বাসায় সেই জিনিসটা পায় না অনেক বিবাহিত পুরুষ আছে যারা যাদেরকে বললে যে বাসায় যাও না কেন বলে যাবো না বাসায় গেলে কেটকেট শুরু হয়ে যায় সবাই না অধিকাংশ ক্ষেত্রে এরকম দেখা যায় তো যাই হোক এটা আসলে অন্যায় অন্যায় যেই করুক পুরুষ করুক এবং মহিলা করুক দুজনের ক্ষেত্রে এটা অন্যায় আরেকটা বিষয় হচ্ছে আপনি একটা বিষয় তুললেন যে মেয়েদেরকে অবহেলা অবহেলা করা হয় এটা আসলে বল আপনি বাস আপনি কোথাও যাবেন গাড়িতে উঠছেন মেয়েদেরকে সবচেয়ে আগে সিটটা দেওয়া হয় ঠিক আছে একটা বাসের মধ্যে যদি চারটা সিট খালি থাকে দশজন মানুষ থাকে তাহলে মেয়েদেরকে আগে সিটটা দেওয়া হয় পুরুষকে দেওয়া হয় না একটা লাইনে যদি হুট করে একটা মহিলা আসে একটা মেয়ে আসে তাহলে কিন্তু পাইরুটিটা মেয়েকেই সবার আগে দেওয়া হয় ঠিক আছে তো সব জায়গায় সব ক্ষেত্রেই মেয়েদেরকেই কিন্তু প্রায়োরিটিটা বেশি দেওয়া হয় সম্মানটা বেশি দেওয়া হয় তো এদের যদি আপনি যদি একতরফা বলেন যে পুরুষরা প্রায়োরিটিটা বেশি পায় এসব ধারণা ঠিক আছে সব দিক দিয়েই মেয়েদেরকে প্রায়োরিটিটা বেশি দেওয়া হয় হয়তো খালি চোখে সবাই এই জিনিসগুলো দেখে না খেয়াল করে না আপনি গাড়িতে যাতায়াত করেন দেখেন আপনি একটা যে জায়গায় বসেন যাত্রী যে কোনো এনি পাবলিক প্লেস আপনি দেখেন মেয়েদেরকে প্রায়োরিটিটা বেশি দেওয়া হয় কেন তাদের সম্মানটা অন্যরকম সো এখানে একতরফা কাউকে বলা যেতে পারে না যে পুরুষকে প্রায়োরিটিটা বেশি দেওয়া হইতেছে বা মহিলাদেরকে কম দেওয়া হইতেছে না ডিভোর্সের ক্ষেত্রে যে জিনিসটা ডিভোর্সের ক্ষেত্রে মেয়েদেরকে ধৈর্যশীল হতে হবে কারণ ওনারা হচ্ছে সংসারের মূল একটা গাটি একটা সংসারে মহিলা যদি ধৈর্যশীল না হয় সুতরাং ছেলে পুরুষ ধৈর্যশীল হোক আর অধৈর্যশীল হয়ে হোক সংসার টিকবে না সংসার টিকানোর জন্য সংসারে মহিলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখন একটা পুরুষ বাহির থেকে আসলো আসার পরে যদি তার সাথে আপনি মিসবিহেভ করেন চিত্তা চিৎকার চিল্লাহল্লা করেন তাহলে কিন্তু সংসারে ঝামেলা হবেই সো ক্ষেত্রেই কিন্তু দুজনের প্রয়োজন আছে তবে মেয়েদের ধৈর্যশীলতাটা প্রচুর আপনি আজ থেকে বিশ বছর আগে দেখেন কয়টা ডিভোর্স হয়তো ডিভোর্সের পার্সেন্টেজটা দেখেন যেহেতু আপনি অ্যাডভোকেট আপনার বিষয়টা আমার চেয়ে ভালো জানেন খুবই কম ছিল ঠিক আছে কিন্তু এখন অনেক বেড়ে গেছে তার কারণ ধৈর্যশীল মেয়েদেরকে ধৈর্যশীল হতে হবে ঠিক আছে এখন মেয়ে যখন একটা মেয়ে যখন শিক্ষিত হয়ে যায় মনে করে যে শিক্ষিত হয়ে গেছি আমি আমার ইনকাম করতে পারবো আমার কাউকে প্রয়োজন নাই এই চিন্তাটা সবচেয়ে বড় বল আপনার লাইফে চলতে গেলে কাউকে না কাউকে আপনাকে মানতে হবে আপনার স্বামীকে মানবেন না সমস্যা নেই আপনি ডিভোর্স দিয়ে বের হয়ে গেলেন কিন্তু কাউকে না কাউকে আপনার মানতে হবে আর যদি মনে করেন যে না কাউকে মানবেন না তাহলে আপনি চলতে পারবেন না সমাজে দেশে এনি প্লেস আপনি চলতে পারবেন না যে কোনো একজনকে আপনার মানতে হবে সেই জন্য ইসলাম স্বামীকে প্রাধান্য দেওয়া হয়েছে যে আপনার স্বামীকে মানেন স্বামীকে প্রাধান্য দেন আপনার সব কিছু ঠিক থাকবে আর যদি আপনার স্বামী ছেড়ে দেন বাহিরে চলে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে দুনিয়াটা কেমন ঠিক আছে তো যাই হোক আপনি আপনার জায়গা থেকে যেটা বলছেন আপনার যেটা মনে হয়েছে সেটা বলছেন আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে প্রায়োরিটি আমরা সব জায়গায় মেয়েদেরকে বেশি দেই ডিভোর্সের ক্ষেত্রে যদি কোনো একটা মেয়ে বলে যে হ্যাঁ আমি সংসার করবো তখন কিন্তু ছেলেটাকে বোঝানো হয় আর ছেলেটা যখন না করে তখন বুঝতে হবে যে ও মাত্রাটা একদম চরম পর্যায়ে চলে গেছে হ্যাঁ কিছু ছেলে আছে যারা মনে করেন যে প্লে প্লে বয় টাইপ হ্যাঁ একজনকে নিয়ে সংসার করতে মন চায় না বিভিন্ন জনের কাছে যায় এটা ভীষণ এটা আলাদা এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে আছে বোধ মেয়ে আছে হাজব্যান্ড খুবই ভালো কিন্তু অন্যদিকে দুইটা চারটা চার পাঁচটা ছেলের সাথে সে রিলেশন করে বেরাইতেছে তো এটা কিন্তু ছেলে মেয়ে দুপক্ষেই আছে সো একতরফা কাউকে কিছু বলা যাইতেছে না তো যাই হোক আর যারা ভিউয়ার্স আছেন তারাও বুঝেন যে একতরফা কাউকে কিন্তু কিছু বলাটা আসলে উচিত না ভালো খারাপ মিলেই আমরা মানুষ তো সব কিছু মিলেই আমাদেরকে চলতে হবে আর সব জায়গায় সব জায়গায় যেমন একটা কথা যদি না বলি বেগম রুকিয়া উনি বলতেছিল নারীর উন্নয়নে সবচেয়ে প্রথম বাধা হচ্ছে পুরুষ একটা উক্তি বলছিল তো উক্তি উনি যে উক্তিটা করেছে উনি যে বড় হয়েছে উনি কি একা বড় হইতে পারছে ওনার বাপ ওনার ভাই ওনার কি ওনার লাইফে কি কোনো অবদান ছিল না হানড্রেড পারসেন্ট ছিল তারপরে কিন্তু এই কথাটা উনি বলছে সো এখন আপনি যখন বড় হইতেছেন আপনার বাপের অবদান আছে আপনার লাইফে আপনার বায়ের অবদান আছে আপনি যখন বিয়ে করতেছেন আপনার হাজবেন্ডের অবদান আছে তো কারো অবদান আপনি অস্বীকার করতে পারবেন না আপনার আব্বুও কিন্তু একজন পুরুষ আপনার বায়েও কিন্তু একজন পুরুষ তো সো সেটাই সো গাইস যদি আপনাদের কোনো ডিসকাস থাকে অবশ্যই আমাকে নক করবেন ইমেল করবেন চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো ভিডিওগুলো তুলে ধরার জন্য আপনাদের ইমেলগুলো তুলে ধরার জন্য ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা লেট হয়ে গেছে লাস্ট ভিডিও থেকে এই ভিডিওটা অনেক লং টাইম লেট হয়ে গেছে আমি একটু ব্যস্ততার কারণে করতে পারি নাই তো ইনশাল্লাহ চেষ্টা করব যত দ্রুত সম্ভব নতুন নতুন আপডেট আপনাদেরকে জানানোর জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চিলড্রেন টেক কেয়ার টাটা বাই বাই